আপনাদের এই ঘণ্টেশ্বর শ্মশান চুল্লির কি এখন কাজ বন্ধ থাকবে, কেন বন্ধ থাকবে? আমাদের আগামীকাল আমাদের সোমবার 9/12/2019 সোমবার তারিখে বিকাল থেকে চুল্লি মেনটেন্সের জন্য বন্ধ থাকবে। 12/13/ সকাল থেকে আবার চুল্লি দাহ কাজ শুরু হবে, কারণ মেনটেন্সের জন্য এটা মেনটেন্সের প্রয়োজন হয়ে গেছে। ওই জন্য আগামীকাল বিকাল থেকে, অর্থাৎ সোমবার আগামীকাল বিকাল থেকে বন্ধ থাকবে, শাটডাউন নেওয়া হচ্ছে। আর 13/13 সকাল থেকে এটা আবার সব দাহ করানো যাবে। হ্যাঁ, আমাদের এটা আরামবাগ টিভির মাধ্যমে আরামবাগ, গোঘাট, কুরসুরা, খানাকুল সব জনসাধারণকে এটা জানাচ্ছি আমরা। কতদিন ছাড়া এই মেনটেন্স করতে হয়? এটা মেনটেন্স, এগুলো কয়েল, ওর একটা ফার্নিসে কয়েল থাকে, সেই কয়েলেতেই আমাদের হিটেতে দাহগুলো হয়। সে কয়েল যদি কেটে যায় সেগুলো, সেটা 6 মাসে হতে পারে, 1 বছর হতে পারে, আবার 3 মাসে হতে পারে। যখন যেমন এগুলো মেনটেন্সের প্রয়োজন হয় সেগুলো করতে হয়, সেই সময় শাটডাউন নিতে হয়, অর্থাৎ আগামীকাল থেকে শাটডাউন নেওয়া হবে। এবারে দাহের চাপ কি দিন দিন বাড়ছে? হ্যাঁ, দাহ করার জন্যে, মৃত ব্যক্তিকে দাহ করার জন্য এখানে দিনের পর দিন বেড়ে চলেছে। আগে 60-62-30 এরম হতো, এখন আস্তে আস্তে বাড়ছে 80-90-100, কোনো সময় 110টা হয়ে যাচ্ছে, একবার 117টা হয়েছিল মাসে। হ্যাঁ, মাসে, এখন এবার কমছে, আবার বাড়ছে, এরম পজিশন হচ্ছে। আপনার নাম? তাপস নন্দী, চুল্লির সম্পাদক, দায়িত্বে এখন সম্পাদক বলতে দায়িত্বে আছি এখন। আমার সব যে সমিতির যে সদস্য আছে উনিও আছেন, জয়ন্ত পান, উনিও দায়িত্ব আছেন।